হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মেমোরি বেসড কোশ্চেন্স এর সলিউশন ম্যাথের থেকে। আরআরবি এনটিপিসি যে পরীক্ষা চলছে তার মধ্যে থেকে 29 ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল তার যে দুটো শিফট ছিল সেই শিফট গুলো কম্বাইন করে নিয়ে কিছু মেমোরি বেসড কোশ্চেন পেপার। এবং আমি প্রথমে বলে নিই যে এই কোশ্চেন গুলো আমার দ্বারা কালেক্ট করা নয়, ভ্যারিয়াস ইউটিউব চ্যানেল ভ্যারিয়াস প্ল্যাটফর্মস এর দ্বারা কালেক্ট করা, এবং সেখান থেকে আমি কালেক্ট করেছি কোশ্চেন গুলোকে। তো হতে পারে যে এটা পুরোপুরি এক্সাক্ট নাও মিলতে পারে যখন তোমরা অ্যান্সার কি পাবে, বাট একটা রাফ আইডিয়া, একটা আমরা ধারণা পাবো যে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসছে, ট্রেনটা কি চলছে। তো সেই কারণে এই ভিডিওটা করা, এই কোশ্চেন গুলো তোমাদের সাথে শেয়ার করা, ঠিক আছে। কোশ্চেন এর ডেটা অনেক সময় ভুলভাল থাকতে পারে, ঠিকঠাক নাও থাকতে পারে, বাট আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য যে কি আসছে। মেমোরি বেসড কোশ্চেন পেপার কোনো সময় এক্সাক্ট হয় না, পরে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করা হয়ে থাকে, জাস্ট একটা এই টাইপের সেই টাইপের একটা কোশ্চেন হয়তো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো দিস আর কল মেমোরি বেসড কোশ্চেন পেপার। তো ম্যাথের থেকে কিছু কোশ্চেন, 20-22টা কোশ্চেন 29 ডিসেম্বরের পরীক্ষার থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন দেখো, 1 নম্বর কোশ্চেন এটা ছিল, কোশ্চেন গুলো ইংরেজিতেই আছে, ইংরেজি থেকে আবার বাংলা ট্রান্সলেট করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই আমি ইংরেজিতে রেখেছি, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে বাংলাতে। দেখো বলছে যে এ ডাজ আ পিস ওয়ার্ক ইন 40 ডেজ, এই একটা কাজকে 40 দিনে করে, বি ডাজ ইট ইন 60 ডেজ, এন্ড সি ডাজ ইট ইন 80 ডেজ। অর্থাৎ এ কোনো একটা কাজ আছে যে কাজটাকে 40 দিনে করে, বি সেই কাজটাকে 60 দিনে করে, আর সি সেই কাজটাকে 80 দিনে করে। তাহলে এদের যদি আমি এখানে লসাগু করি তাহলে 240 নিতে পারি, 40 6, আর এটা হলো 4 8 3, তার মানে এ 1 দিনে 6 ইউনিট কাজ করে, বি 1 দিনে 6 ইউনিট, সি 1 দিনে 3 ইউনিট। বলছে তারা একসাথে কাজ করা শুরু করলো, কিন্তু এ কাজটাকে 11 দিন আগে ছেড়ে গেল, কাজ শেষ হওয়ার 11 দিন আগে ছেড়ে চলে গেছে, বি কাজটাকে শেষ হওয়ার 8 দিন আগে ছেড়ে চলে গেছে, ফাইন দি টাইম টেকেন টু কমপ্লিট দি ওয়ার্ক, ওটা কাজটা করতে কত সময় লাগলো। তো এই লাস্টের দিকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম কি করতে, আমরা অ্যাজুম করে নেবো, আমরা ধরে নেবো যদি এ কাজটা ছেড়ে না যেত তাহলে এ 11 দিন, দেখো এ কাজ ছেড়ে গেছে, বি কাজ ছেড়ে গেছে, তা সত্ত্বেও 240 কাজ করা হয়েছে, কিন্তু যদি এ কাজ ছেড়ে না যেত, 11 দিন আরো কাজ করতো, এ প্রত্যেক দিনে 6 ইউনিট করে করে, তাহলে 11 দিনে 66 ইউনিট কাজও আরো বেশি করতো, অর্থাৎ কাজের পরিমাণটা আমার বেড়ে গেল। বি যদি 8 দিন আগে ছেড়ে না যেত তাহলে বি তো 1 দিনে 4 ইউনিট করে করে, 8 দিনে 32 ইউনিট কাজ, বি আরো অতিরিক্ত করতো, অর্থাৎ সেক্ষেত্রে 6 2 8, 6 3 9, 1 10 3 13, অর্থাৎ 1 338 ইউনিটের টোটাল কাজ হতো, ঠিক আছে। এবং এই কাজটা প্রথম থেকে শেষ অব্দি এ বি সি তিনজন মিলেই করতো, আর এবিসি তিনজনে মিলে 1 দিনে করে 13 ইউনিট করে কাজ, 1 দিনে 13 ইউনিট করে, তাহলে টোটাল কাজটা হতে সেক্ষেত্রে টাইম লাগতো কতটা, মানে আগের টাইম আর এই টাইমটা একই হবে, ঠিক আছে। আগে যদি আমরা পার্ট পার্ট করে বের করি যে সময় আসছে, এখানেও সেই সময়টাই থাকবে, এখানে কাজটা শুধু বাড়িয়ে দিয়েছি, দ্যাটস ইট। তো এতে কোনো পার্থক্য হয় না, আমাদের উত্তরটা একই আছে। তো 13 2 26 করলে পরে এখান থেকে কত, 7 78, 13 6 78, 26 দিন, অর্থাৎ টাইম টেকেন হচ্ছে আমাদের টোটাল 26 ডেজ। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। তারপরেরটা যেমন দেখো, বলছে ক্রস প্রাইস অফ 8 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 5 আর্টিকেলস, ফাইন্ড প্রফিট পার্সেন্ট। 8টা আর্টিকেলের ক্রয় মূল্য, 8টা দ্রব্যের ক্রয় মূল্য 5টা দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, লাভের হার কত। এটা আমরা খুবই ইজি এরকম করে থাকি যে 8টা জিনিসের ক্রয় মূল্য 5টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য যদি বের করো তাহলে 5/8 আসবে, অর্থাৎ ক্রয় মূল্য 5 হলে বিক্রয় মূল্য 8, প্রফিট হচ্ছে 3-এর 3, প্রফিট হচ্ছে, আর নিচে আমাদেরকে ক্রয় মূল্যটা লিখতে হয় ×100%, তাহলে 5 × 20 × 20 দিনে 60% এর প্রফিট, কত পার্সেন্ট, 60%। এ বি আর সি ডু এ ওয়ার্ক ইন 5 ডেজ, এ বি সি মিলে একটা কাজকে 5 দিনে করতে পারে, বি সি আর ডি মিলে এই কাজটাকে 10 দিনে করতে পারে, সি ডি আর এ যদি কাজ করে 15 দিনে করবে, ডি এ বি করলে 30 দিনে করবে একসাথে, তাহলে 4 জন মিলে করলে সেম কাজটা কতদিনে করবে। তো বেসিক্যালি দেখো, এ প্লাস বি প্লাস সি মিলে কাজটাকে 5 দিনে করে, বি সি আর বি সি অ্যান্ড ডি যদি থাকে, বি সি অ্যান্ড যদি ডি থাকে তাহলে সেই কাজটা আমার 30 দিনে, সরি 15 দিনে হয়, আর যদি আমাদের ডি এ আর বি থাকে তাহলে কাজটা হবে 30 দিনে, তাই তো। দেখিনি আরেকবার আমরা এখানটা জিনিসটাকে, এ প্লাস বি প্লাস সি 5 দিন, বি সি ডি 10 দিন, সরি এটা 15 দিন নয়, এটা আমাদের 10 দিন দেওয়া আছে, সিডিএ মাঝখানে একটা আবার থাকবে, সিডিএ ওটা আমি লিখতে ভুলে গেছি, সিডিএ ওটা হবে 15 আর ডিএবি 30, অর্থাৎ আমি যদি লসাগু নিয়ে নিই তাহলে 30 নিতে পারি, 5 6 30, 10 3 30, 30 1 30, 15 2 30, এই সবগুলোকে যদি যোগ করো দেখো প্রতিটা 3 বার করে আসবে, এ 3 বার, বি 3 বার, সি 3 বার, তাহলে 3 কমন নিলে আমি ভিতরে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এগুলো যোগ করলে হলো 6 আর 2 8 আর 9 আর 3 12, তাহলে এখান থেকে শুধু যদি আমি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বের করি তাহলে 3 আর 4 12, অর্থাৎ অর্থাৎ কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে
এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে আমাদের চাপ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মিলে একদিনে কত কাজ করে, একদিনে 4 ইউনিট কাজ করে। এ বি সি ডি মিলে একদিনে 4 ইউনিট কাজ করে, দ্যাটস ইট। তো এটা মিলে একদিনে যদি আমাদের 4 ইউনিট কাজ করে, তাহলে আমাকে বলছে টোটাল যে কাজটা ছিল সেটা করতে তাদের কত সময় লাগবে। তো 4 দিয়ে ভাগ দিয়ে দেবো, অর্থাৎ 15/2, অর্থাৎ 7.5 দিন, ঠিক আছে, 7 × 1/2 দিন টোটাল যদি একসাথে কাজটাকে করে, তাহলে এই সময়টা তাদের লেগে যাবে এখান থেকে। তারপর এটাতে আসছি, ফাইন দি সাম অফ অল ন্যাচারাল নাম্বারস বিটুইন 100 এন্ড 200 হুইচ আর ডিভিজিবল বাই 12, 12 দিয়ে ভাগ যায় এরকম সমষ্টি বের করতে হবে সেই সকল সংখ্যাগুলো যেগুলো 100 থেকে 200 মাঝখানে আসে। তা 100 থেকে 200 মাঝখানে আসে, 12 দিয়ে ভাগ যায়, এরকম প্রথম সংখ্যাটা কত, 12 8 96, 12 9 108, আর এটা হবে কত, লাস্টেরটা 12 9 108, তারপরেরটা দেখো 12 12 করে যাবে, তাই না, 108 হলো। তারপরেরটা আমাদের দরকার নেই মাঝখানে, এগুলো লাস্টের টার্মটা বের করবো আমরা। তো 12 1 কে 12, এখান থেকে 8 গেলে 80, 12 6 72, মানে 8 হতে 8 কম হবে, অর্থাৎ 192, 192। তাহলে 12 1 কে 12, 192। প্রথম টার্মটা হবে 108 আর লাস্টের টার্মটা হবে 192, মাঝখানে অনেকগুলো পদ থাকবে। এই সবগুলো সমষ্টি বের করতে বলেছে, এরা 12 দিয়ে ভাগ যায় 100 থেকে 200 মাঝখানে। এইগুলোকে যোগ করার জন্য আমাদের ফর্মুলা জানি, আমাদের কি হচ্ছে, এটা একটা সমান্তর প্রগতি, কতগুলো টার্ম আছে এখানে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। তো টার্ম বের করার জন্য কি করি আমরা, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, ঠিক আছে, ডিভাইডেড বাই কত কত করে বাড়ছে, 12 12 করে বাড়ছে, প্লাস 1। তাহলে 8 এর পরে 4 12, হাতে থাকলো 1, এখানে 10 আর 1 11, আর 8 এ 19, ডিভাইডেড বাই 12, 12 7 84, 7 আর 1 হয়ে গেল আমার 8, 7 আর 1 কত হলো, 8 হলো, ক্লিয়ার হয়েছে। তো এটা যদি আমাদের 8 হয়ে যায়, অর্থাৎ এই সংখ্যাটা 8 হয়ে যায়, তাহলে আমাদের সমষ্টিটা বেরোবে কি, n/2, মানে 8/2 ইন্টু আমাদের ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম হচ্ছে 108 আর লাস্ট টার্ম হচ্ছে 192। তাহলে 2 দিয়ে করলে এটা 4 হয়ে গেল, তাহলে 8 আর 2 10 হতে থাকলো 1, 9 আর 1 10 হতে থাকলো 1, 300, 300 ইন্টু 4 মানে 1200। তাহলে টোটাল সমষ্টি বের করতে বলেছে সেই সংখ্যাগুলোর 1200 এলো। A is 6 times as efficient as B. A B এর তুলনায় 6 গুণ দক্ষ, মানে B যদি একদিনে 1 ইউনিট কাজ করে তো A 6 ইউনিট কাজ করে নাই। If B can complete a work in 28 days, B যদি একটা কাজকে 28 দিনে করতে পারে, তাহলে A আর B মিলে সেই কাজটা কত দিনে করবে। B একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 28 দিনে ও করবে মোট 28 ইউনিট কাজ, এটাই হচ্ছে টোটাল কাজ। এবার যদি A আর B একসাথে কাজ করে, তাহলে একদিনে 7 ইউনিট করে হয়, তাহলে 28 ইউনিট হতে কত সময় লাগবে, 4 দিন। এটা দেওয়া আছে একটা, এখান থেকে আমাদের এটার মান বের করতে হবে, 2a + 5b দেওয়া আছে আর ab দেওয়া আছে, এটার মান কত। তো 8a³ কি আমি লিখতে পারি 2a তার হোল কিউব, আর এটাকে আমি লিখতে পারি 5b তার হোল কিউব। তো 2a³ + 5b তার হোল কিউব, a³ + b³ মানে হচ্ছে a+b তার হোল কিউব মাইনাস 3 × ab × a+b, অর্থাৎ 2a+5b। তো দিস ইজ, তো এ প্লাস বি হোল কিউব মাইনাস এটা, তো এটা হচ্ছে 12 12 কিউব মাইনাস 3 × 6 আর 5 = 30, 30 ab, আর এটা হচ্ছে আমাদের 12, দিস ইজ 12। তো 12 কিউব কত হয় আমাদের, 12² = 144, 12 4 48, আর 8 থাকলো 4, 12 4 48, আর 4 এ 52 থাকলো 5, 12 12 5 = 17, 1728 মাইনাস 12 3 = 36, অর্থাৎ 360 ab। আচ্ছা, এটা 1728 হয়ে গেল, দিস ইজ 360, আর এবি, এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 2, 720 হবে এটা, 1728 তার থেকে 720 মাইনাস, অর্থাৎ দিস ইজ 8, দিস ইজ 0 আর দিস ইজ 10, 1008, 10008, তো দিস ইজ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সলভ বলছে সাইন 20° প্লাস সাইন 40° ইন্টু সাইন 80°, সাইন 20° সাইন 40° আর সাইন 80°, এটার যে ভ্যালু সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে করে আমরা বের করবো এই ভ্যালুটা, দেখো, তো সাইন 20 আর সাইন 80, তো সাইন 80° আর এদিকে 20° 40°, তো এটার ফর্মুলাটা যদি দেখো, এটা একটা ফর্মুলা আমাদের পড়ে, দ্যাট ইজ সাইন থিটা একটা ইন্টু সাইন 60° প্লাস থিটা ইন্টু সাইন 60° মাইনাস থিটা। অর্থাৎ এই কোশ্চেনটা যদি বলি, দিস ইজ আ মডারেট লেভেল কোশ্চেন, ভালো, এই ফর্মুলাটা যদি কেউ না জানা থাকে, যে এই সাইন থিটা সাইন 60° প্লাস থিটা আর সাইন 60° মাইনাস থিটার কি ফর্মুলা হয়, তো এটার বেসিক্যালি যেটা ফর্মুলা সেটা 1/4 sin 3x। এই ফর্মুলাটা যাদের মনে ছিল তারা ইজিলি এটাকে করতে পারবে। তো এখানে 1/4 sin 3x,
আচ্ছা, এক্স বলতে পারো বা থিটা বলতে পারো, তো থিটার জায়গাতে কত আছে? তো থিটার জায়গাতে কত আছে সেটা আমাদেরকে দেখতে হবে। থিটা মানে এখানে 20 ডিগ্রি, 20 ডিগ্রি পুট করে দেখো, সাইন 20, সাইন 80 আর সাইন 40 আসবে। তাহলে 3 থিটা যদি বলা থাকে, তাহলে 3 × 20 ডিগ্রি মানে এটা হয়ে গেলে আমাদের 60 ডিগ্রি, 1/4 sin 60 ডিগ্রি। আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ বেসিক্যালি √3/8। দিস ইজ আওয়ার অ্যান্সার। তারপরটাতে আসছি, বলছে ইফ দি রেশিও অফ মিন টু মিডিয়ান হচ্ছে এত, দেন ফাইন্ড দ্য রেশিও অফ মিন টু মোড। মিন আর মিডিয়ানের রেশিও দেওয়া আছে, মিন আর মোডের রেশিও আমাদেরকে বের করতে হবে এখান থেকে। তো এখানে আমাদেরকে একটা রিলেশন জানতে লাগবে মিন মিডিয়ান আর মোডের মধ্যে। দ্যাট রিলেশন ইজ মোড ইজ ইকুয়াল টু 3 × মিডিয়ান মাইনাস 2 × মিন। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে লাগবে। এইখানে এবার আমরা যদি ভ্যালু দশম ধরে নাও, মিন আর মিডিয়ানের রেশিও দেওয়া আছে এটা, তাহলে আমি এটাকে 4x আর এটাকে 5x মানে মানতে পারি। তো মিনের জায়গায় যদি আমি 4x বসিয়ে দিই আর মিডিয়ানের জায়গায় যদি আমি 5x বসিয়ে দিই, তাহলে এটা 3 × 5x হলো, এটা 2 × 4x হলো, অর্থাৎ 5 × 3 = 15x আর 2 × 4 = 8x। 15x থেকে 8x গেলে হচ্ছে 7x, মোড ইজ ইকুয়াল টু হচ্ছে 7x। তো মোডের মান 7x পেয়ে গেলাম, তাহলে আমাকে মিন আর মোডের রেশিও চেয়েছে। মিন অ্যান্ড মোডের রেশিও চেয়েছে। তো মিন আমি কত ধরেছিলাম, 4x নিয়েছিলাম, আর মোড আমার আসলো কত, 7x আসলো। xx ক্যান্সেল, 4:7, অর্থাৎ এই ফর্মুলাটা যেটা আমি পরবর্তীতে তোমাদেরকে কাল বা পরশু এটা ক্লাসও করাবো। বলছে ইন অ্যান এক্সামিনেশন 55% স্টুডেন্টস পাসড ইন ইংলিশ এন্ড 35% স্টুডেন্টস পাসড ইন ম্যাথমেটিক্স। ইফ 20% স্টুডেন্টস পাসড ইন বোথ সাবজেক্টস, ইফ দি নাম্বার অফ ফেল স্টুডেন্ট ওয়াজ এত শো, মানে 1200, দেন ফাইন্ড দি নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন দি এক্সামিনেশন। একটা পরীক্ষা আছে যেখানে ইংরেজি আছে আর ম্যাথ আছে, তো আমরা এরকম করি ইংলিশ অ্যান্ড ম্যাথ। তো 55% স্টুডেন্টস ইংলিশে পাস করে আর হচ্ছে ম্যাথে 35% স্টুডেন্টস ম্যাথে পাস করে, আর বোথ সাবজেক্টে পাস করে 20। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস করে কত, 55 থেকে 20 বাদ, আর শুধু ম্যাথে পাস করে কত, 35 থেকে 20 বাদ। ঠিক, তাহলে শুধু ইংরেজিতে পাস করে 35%, শুধু ম্যাথে এটা, আর দুটোতেই পাস করে হচ্ছে 20%। সবগুলোকে যদি যোগ করা যায় তাহলে 35 আর 5 = 40, 50, 70% স্টুডেন্ট আছে যারা পাস করেছে, বাকি 30% স্টুডেন্ট ফেল করেছে, ঠিক আছে, বোথ সাবজেক্টে। তাহলে এই সংখ্যাটা আমাকে কি বলছে, 1200। তাহলে বাকি 30%-এর মান যদি 1200 হয়ে যায়, তাহলে 100%-এর মান যতজন পরীক্ষা দিয়েছিল সেটা কত হবে, 3 আর 4 = 12, তাহলে 40, তার পিছনে 4000 জন। ইন অ্যান ইলেকশন এ অ্যান্ড বি গট 40% অ্যান্ড 60% ভোটস রেসপেক্টিভলি। If a total of 3,500 votes were casted in the election, then find the number of votes casted in the favor of candidate A. A পেয়েছে 40%, B পেয়েছে 60%, আর টোটাল 3,500 ভোট। আর টোটাল 3,500 ভোট তো বোঝাই যাচ্ছে এখানে কোনো গল্পই নেই, টোটাল 3,500 ভোট হচ্ছে। 3,500 ভোটের মধ্যে বলছে নাম্বার অফ ভোটস কাস্টেড ইন ফেভার অফ এ, এ কে তো 40%-ই দেওয়া হয়েছে। তো টোটাল ভোট যদি এটা হয়, তাহলে এর 40%-এরই মান আমরা বের করবো শুধু। এটা আমাদের দাঁড়ালো অ্যান্সার 0। 4, 5, 6, 20 থাকলে 2, 4, 3, 12, 2, 14, 1400, দ্যাট ইজ অ্যান্সার। তারপরে বলছে দি কস্ট অফ পেইন্ট অন দি ওয়ালস ইজ রুপিজ এত, ইফ দি রেশিও অফ লেন্থ টু ব্রেথ রেশিও অফ অফ দি রুম, ব্রেন্থ রেশিও অফ দি রুম ইজ এত, অ্যান্ড দি রেট অফ পেইন্ট হচ্ছে ₹10 পার ঘনমিটার, মানে সরি পার স্কোয়ার মিটার, ফাইন দি লেন্থ অফ দ্য রুম। একটা রুম আছে, তার যে ওয়াল গুলোকে পেইন্ট করতে দ্য কস্ট অফ পেইন্টিং হচ্ছে টোটাল এত, তাহলে টোটাল খরচা পড়েছে 40,000 টাকা, আর প্রত্যেক বর্গ মিটারের খরচা বলছে 10 করে, তার মানে টোটাল 4,000 স্কোয়ার মিটারের দেওয়াল হচ্ছে। আর ওয়ালের ক্ষেত্রফলের, চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 2 × লেন্থ + ব্রেথ × হাইট হয়, ঠিক আছে, 2 × লেন্থ + ব্রেথ × হাইট হয়। এখানে ফাইন দি লেন্থ অফ দি রুম বলেছে যদিও, ওকে আচ্ছা কি বলছে, তো ওয়ালস, এখানে একটা মিস্টেক আছে, এখানে হাইটটা থাকা উচিত আমাদের, হাইট না থাকলে এখানে করা যাবে না, কারণ দি কস্ট অফ পেইন্ট অন দি ওয়ালস বলছে, আর পেইন্ট ওয়াল এত, ইফ দ্য রেশিও অফ দি লেন্থ টু ব্রেথ, শুধু লেন্থ আর ব্রেথের রেশিও দেওয়া থাকলে এখান থেকে আমাদের কিন্তু বের করা যাবে না হাইট, হাইটটা আমাদের প্রয়োজন। সো দেয়ার ইজ আ মিস্টেক এই কোশ্চেনটাতে, যে কোশ্চেনটাকে দি কস্টটা করা হয়েছে এখানে কোনো একটা মিস্টেক আছে, কারণ যদি হাইটটা না জানি আমরা, তাহলে পরে লেন্থ ব্রেথকে তো না তো 8x আর 5x আমরা ধরে নিতে পারবো, কিন্তু এখানে হাইট আমাদের বেরোবে না। তো হাইট যদি না বেরোয় মানে আলটিমেটলি, ঠিক আছে, তো হাইট না বেরোলে পরে আমরা লেন্থ আর ব্রেথের মানগুলো বের করতে পারবো না, এখানে হাইটটা আমাদেরকে দেওয়া উচিত ছিল। যাই হোক, তো আমরা মোটামুটি আইডিয়া পেলাম যে ওয়াল বেসড কোশ্চেন আমাদের আসছে, যদি আসে এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা, এত বর্গ মিটার, এটাকে 4,000-এর সাথে ইকুয়াল আমরা করে দিয়ে যদি হাইটটা দেওয়া থাকে, হাইট পুট করবো, এল কে 8x আর
মানে দৈর্ঘ্যকে 8x প্রস্থকে 5x এখানে বসাবো, x এর মানও বেরোবে, x এর মান বেরোলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো ঘরে। A principal sum of rupees 5000 is divided into two parts and lent at 5% and 10% interest per annum for 5 years respectively. If rupees 1750 is earned as simple interest, then find the ratio in which the amount was divided. 5000 টাকাকে ডিভাইড করা হয়েছিল দুটো দুটো পার্টে, একটাকে 5% হিসেবে ধার দেওয়া হয়, একটাকে 10% ইন্টারেস্টে ধার দেওয়া হয়, দুটোই 5 বছরের জন্য। তাহলে এটাতে টোটাল 25% হবে, 5 পাচ্ছে, আর এটাতে 5 দশে 50% ইন্টারেস্ট হবে। এই যে টোটাল ইন্টারেস্টটা সেটা বলছে 1750, তাহলে 50 আর 25 মানে 75% টোটাল পেয়ে গেলাম আমি সুদ হিসেবে। তাহলে 1750কে আমি বলতে পারি 75% এর মান। এটা যদি 75% এর মান হয় তাহলে 1% এর মান আমরা বের করি, 1%। তো 25 3 হলো আমার 75, আর এটা 25 7। এখান থেকে ডেটার ভ্যালুর জন্য হয়তো এটা ঠিকঠাক আমাদের এরকমই আনসার আসবে, পয়েন্টে আসবে, পুরোপুরি আসবে না। তো রেশিও বের করতে বলেছে আমাদের যেহেতু এখান থেকে। তো দেখো এখানে গল্পটা হলো আমি কিসের মান বের করলাম, এটা 1% এর মান বের করলাম। 1% এর মান আসলো 70/3, 25 3 75। ঠিকই আছে, 1% এর মান যদি এটা হয় তাহলে 5% টাকা দেওয়া হয়েছিল, 5000 এর 5%, 5% এর মান কত হবে 70/3 × 5, এটা ঠিক আছে। আর না 5% নয়, সরি একটু ভুল হলো গল্পটা, এখান থেকে 1% এর মান যদি এটা হয় আমি টোটাল এক কাজ করতে পারি, এই টাকাটাকে কি বলেছে ডিভাইড ইন্টু টু পার্টস। ওকে আচ্ছা এক মিনিট, এখানে একটু ভুল হচ্ছে গন্ডগোল, একটু আমাদেরকে এটা কারেকশন করে নিতে হবে। 5000 টাকা টোটাল আছে, তো দুটো পার্ট আছে, দুটো পার্টের রেশিও আমাকে বের করতে বলেছে। ওকে একটা পার্ট এ আর একটা পার্ট যদি বি হয়, পার্ট গুলো আমি সমান ধরে ফেলেছিলাম, সেটা ভুল করেছিলাম, পার্টটা একটা পার্ট হবে এ একটা পার্ট বি। তো এ কে 5% হারে দেওয়া হয় 5 বছরের জন্য, আর বি কে 10% হিসাবে 5 বছরের জন্য। এই টোটাল ইন্টারেস্ট অর্থাৎ এর 25% আর হচ্ছে যোগ বি এর 50%, ওখানে আমার একটু গন্ডগোল হচ্ছিল, সেটা আমাদের দেওয়া আছে 1750 টাকা, এটা দেওয়া আছে। আর টোটাল যে সাম সেটা হচ্ছে 5000, অর্থাৎ আমি বলতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5000, এ প্লাস বি এর মান হচ্ছে 5000 আর এটা হচ্ছে এটা। এখান থেকে দেখো বেসিক্যালি এ বাই কত হবে, এটা 25% মানে কি 25 4 100, এ বাই 4, আর এটা বি বাই 2 আসবে, 50% মানে হাফ। তো এখানে যদি আমি এক কাজ করি এর লসাগু করে দিই এটাকে, তাহলে 4 হবে এখানটায়, এখানে আমি পাবো এ আর এখানে পাবো 2b ইজ ইকুয়াল টু 1750, অর্থাৎ বেসিক্যালি এ প্লাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 0, 4 5 20 না থাকলে 2, 17 4 68, 2 70, এ প্লাস 2b হচ্ছে 7000, এ প্লাস 2b ইজ ইকুয়াল টু 7000। তো দুটোকে যদি অ্যাড করা যায় তাহলে 2a প্লাস 3b দাঁড়াবে 7 আর 5 হয়ে যাবে এটা 12000, 2a প্লাস 3b হচ্ছে 12000। আচ্ছা যোগ করছি কেন, আমরা এটাকে মানে বিয়োগ করব। তো দেখো এখান থেকে আমি যদি বিয়োগ করে দিই, তো বিয়োগ করে দিলে কি হবে, এ গুলো কাটা চলে যাবে, আর 2b থেকে বি বাদ গেলে বি, 7000 থেকে 5000 গেলে 2000, অর্থাৎ বি এর মান আসলে 2000। তো বি যদি 2000 হয়ে যায় তাহলে এ নিশ্চয়ই 3000, তাহলে দুটোর অনুপাত কত হচ্ছে 3:2। তো এটাই রেশিও বের করতে হবে আমাদের। ইফ দি রেশিও অফ ফেয়ার্স অফ বাস রেল এন্ড এরোপ্লেন ইজ এত রেসপেক্টিভলি অ্যান্ড দি রেশিও অফ নাম্বার অফ প্যাসেঞ্জার্স বোর্ডেড ইজ এত রেসপেক্টিভলি অ্যান্ড দি টোটাল রেভিনিউ কালেকশন হচ্ছে এত, দেন ফাইন দি রেভিনিউ কালেকশন বাই এরোপ্লেন। বাস রেল আর এরোপ্লেনের যে ভাড়া সেটার অনুপাত হচ্ছে এটা, আর বলছে এদের মধ্যে যে প্যাসেঞ্জার গুলো চলেছিল সেটা এই অনুপাতে। তাহলে আমি যদি টোটাল কালেকশন বলি তাহলে 5 3 15, 8 4 32, আর 12 5 60, এটা কালেকশন হচ্ছে টোটাল। এই টোটাল কালেকশনটা হচ্ছে কত, 60 আর 30 90, আর 107। 107-এর মান বলেছে আমাকে, এই টাকাটা বলছে 107-এর মান, তার মানে 1000, এক ইউনিটের মান হচ্ছে 1000। এরোপ্লেন দিয়ে কত রেভিনিউ কালেকশন হয়েছে সেটা বলেছে, এরোপ্লেনে 60 রেভিনিউ কালেকশন হয়েছে, তাহলে 60000 মানে 60000 হয়ে যাবে আমাদের অ্যান্সার। সলভ করতে বলেছে ঠিক আগের মতনই, ওরা সাইন দিয়েছিল, এটা কস দিয়ে আছে, একই জিনিস সলভ হবে, 1/4 কস আমাদের কত হবে, 3 করেছিলাম আগেরটা, যেটা 1/ এটা 3 থিটা, 1/4, তো এটাও সেম জিনিস, 1/4 কস 3 থিটা হয়, তাহলে 1/4 কস থিটা মান হচ্ছে 20 হবে এখানটায়, তাহলে 60, কস 60 ডিগ্রি মান হয় হাফ, তো হাফ মানে হচ্ছে 1/8 হবে অ্যান্সার। তারপরে দেখো অর্থাৎ ওই ফর্মুলাটা নোট করে যাবে ভালো করে, যারা যারা দিবে পরবর্তীতে পরীক্ষা। এ বি বি সি সি ডি দেওয়া আছে, এডি তো আমি বলেছিলাম যখন প্রথমটা লাস্টেরটার অনুপাত বের করতে দেয় আমরা কিচ্ছু করবো না, শুধুমাত্র 15/16
ইন্টু 8/25 ইন্টু 50/9 এই কাজটা করব, গুণ করব, কাটাকাটি করব। তো 25 দিয়ে করলে 25 দুনা 50, 2 8 16, 8 আর 8 কাটা গেল 15/9, অর্থাৎ a ইজ টু d হবে 15:9। এ প্রিন্সিপাল সাম অফ রুপিস এত, গিভ সিম্পল ইন্টারেস্ট অফ রিস এত, এট দ্য রেট অফ 10% পার অ্যানাম, ফাইন্ড দি টাইম পিরিয়ড। 5000 টাকার সরল সুদ হয় এত টাকা, 10% হারে, তাহলে সময় কত? তো 5000 টাকার উপরে যদি আমি 10% বলি তাহলে কত হচ্ছে সেটা বলো, 500 টাকা। অর্থাৎ এক বছরে 500 টাকা সুদ হয়, তাহলে 1500 টাকার সুদ হবে কত বছরে? 3 বছরে। তো দিস ইজ অ্যান্সার আমাদের। x প্লাস 1/x এর মান 12 হলে আর এটা 15 হলে এটার মান কত? x প্লাস 1/x যদি 12 হয় আর x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার যদি 15 হয়, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 কত? x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ বেসিক্যালি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এবার দেখো গল্পটা হচ্ছে, এটার মান তো আমাকে এখানে দেওয়াই আছে, আর এইখানটায় গল্পটা হচ্ছে এটার ফর্মুলা কি হয়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্স এক্স কাটা, এটার মান হচ্ছে কত? 12। তাহলে 12 স্কোয়ার 144, তার থেকে 2 চলে গেলে হচ্ছে 142। তো দিস ইজ 142 এন্ড দিস ইজ 15। 15 দুনা 30 এর শূন্য হাতে থাকে 3, 15 চারে 60 আর 3 63, হাতে থাকলো 6, 15 কে 15 আর 6 21, তো টোটালটার মান আসবে 2130। আচ্ছা 18 নম্বর কোশ্চেন, যে ভ্যালুটা আছে এখানটায়, তো এটা আমার একটু কিছু মিস্টেক মনে হচ্ছে কোশ্চেনটাতে, বাট এখানটায় যেটাকে সলভ করলে পরে বড় বড় আসবে যে মানগুলো আছে সেগুলো মিলছে না, আমি করে দেখেছিলাম, তো আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে, বাট একটু আইডিয়ার জন্য আমি কোশ্চেনটা নিয়ে নিলাম। কেন নিলাম? কারণ এই ধরনের কোশ্চেনসও আসতে পারে, অর্থাৎ এখানে কোনো পুরোক্ষণ বা খাটাখাটি গল্প আসবে, এগুলোকে বেসিক্যালি এরকম ভেঙে তোমাদের করতে হয়। আমি জাস্ট বলে দিচ্ছি 180 প্লাস 50 আসবে এরকম, ঠিক আছে? তো এইভাবে করে ভেঙে ভেঙে করতে হবে এই ফর্মুলাটা, অর্থাৎ পুরোক্ষণের গল্পটা এখানে আসবে। তো সেইভাবে করো, কিছু কোশ্চেন থাকছে। দি এলসিএম অফ টু নাম্বারস ইজ 26 এন্ড দেয়ার এলসিএম এত, ইফ দি ডিফারেন্স অফ নাম্বারস হচ্ছে এত, ফাইন্ড দি অ্যাডিশন অফ নাম্বারস। দুটো সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে, তাদের পার্থক্য দেওয়া আছে আমাকে, আমাকে বের করতে হবে কি তাদের অ্যাডিশন অফ দ্য নাম্বারস। তো গসাগু যদি দেওয়া থাকে তাহলে একটা সংখ্যাকে 26x আর এটাকে 26y ধরতে পারি, যেখানে x আর y পরস্পর মৌলিক। আর এদের যদি লসাগু করো সেটা হবে 26xy, অর্থাৎ 156। 26 দিয়ে এদিকে কাটা দিলে কত হবে এটাকে, 6 দিয়ে, 6 6 36 6 থাকলো 3 6, x ইনটু y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6, x ইনটু y 6 হয়ে গেল, x ইনটু y 6 হলো আমাদের। আর ডিফারেন্সটা আমাকে দেওয়া আছে কত, বিয়োগ ফল দেওয়া আছে 26, তো গুণফল এখান থেকে, আচ্ছা সংখ্যাগুলোর বিয়োগ ফল মানে 26x মাইনাস 26y 26 দেওয়া আছে, আর বেসিক্যালি x মাইনাস y 1 দেওয়া আছে, x মাইনাস y 1 আবার x ইনটু y 6, পসিবিলিটি কি x এর মান 3 আর y এর মান হচ্ছে 2। তাহলে বলছে অ্যাডিশন অফ নাম্বারস, অর্থাৎ 26x প্লাস 26y বের করো, তার মানে 26 ইনটু x প্লাস y বের করো, x 3 y 2 মানে 5, 5 6 30 এর শূন্য দেখলো 3, 5 2 10 আর 3 13, 130। দ্য রেশিও অফ অ্যালকোহল এন্ড ওয়াটার ইন এ মিক্সচার হচ্ছে এত, ওয়েন 30 লিটার্স অফ অ্যালকোহল ইজ অ্যাডেড ইন দি মিক্সচার, দ্য নিউ রেশিও অফ অ্যালকোহল টু ওয়াটার এত হয়ে যায়, অরিজিনাল মিক্সচারে অ্যামাউন্টটা বের করো, টোটাল অ্যামাউন্টটা। তাহলে অ্যালকোহল আর ওয়াটার হচ্ছে 3:2 অনুপাত ছিল, যেটা পরবর্তীতে হয়ে গেল 6:5। কেন হলো? কারণ আমি 30 লিটার অ্যালকোহল মিশিয়েছি, আমি তো অ্যালকোহল মিশিয়েছি, জল তো মেশাইনি, তাহলে আমি এটাকে 5 দিয়ে গুণ করে এটাকে 10 করে দিই, আর এটাকে 2 দিয়ে গুণ করে এটাকেও 10 করি, মানে ওয়াটার গুলোকে সমান করি। তাহলে আচ্ছা এখানে কি হলো গল্পটা আমাদের, আরেকবার দেখে নিই আমি, একটু ভুল মনে হচ্ছে এখানে গন্ডগোল। 30 লিটার অফ অ্যালকোহল ইজ অ্যাডেড, অ্যালকোহল যদি অ্যাড করা হয়, আচ্ছা এটা 6:5 হয়ে যাবে, তাহলে এটাকে আমি যদি 5 দিয়ে গুণ করি, 5 3 15, 5 2 10, 2 6 12, 2 5 10, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালকোহল কমে যাচ্ছে, অর্থাৎ এখানে কিছু একটা গন্ডগোল আছে, অ্যালকোহল ইজ অ্যাডেড হবে না, অ্যালকোহল ইজ রিমুভ করা হতে পারে, এটাকে একটু ভুল আছে, অথবা রেশিওটাকে উল্টো করতে হবে, এই রেশিওটা উপরে যাবে, এই রেশিওটা নিচে আসবে, এখানে একটু গন্ডগোল আছে। তো যাই হোক, অ্যালকোহল আমি ধরে নিলাম যে তুলে নেওয়া হয়েছে কত, 3 ইউনিট, তো 3 ইউনিট মানেই হচ্ছে আমাদের কত, 30 লিটার বলা আছে, 1 ইউনিট মানে 10 লিটার, 1 ইউনিটের মান যদি 10 লিটার হয়, টোটাল মিক্সচারটা ছিল 25 ইউনিটের, তাহলে 25×10 মানে 250 লিটারের টোটাল মিক্সচারটা ছিল অরিজিনালি। দে এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও, ইফ অ্যাঙ্গেল বিএসি 30 ডিগ্রি, ফাইন অ্যাঙ্গেল বিসিও। বলছে একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে যার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও, আচ্ছা এক ট্রায়াঙ্গেলটা একটা সার্কেলের মধ্যে আছে,
ইনস্ক্রাইব করা আছে মানে ভিতরে, তার মানে বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, আর যে বৃত্তের পরিধি সেন্টার হচ্ছে ও। তো এটাকে কি বলা হয়? সার্কাম সেন্টার বলা হয়, পরিকেন্দ্র। এবার বলছে ইফ অ্যাঙ্গেল বিএসি 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলছে 30 ডিগ্রি, তাহলে বিসিও অ্যাঙ্গেলটা কত হবে? বিসিও, আচ্ছা আমি এটাকে জোড়া লাগাই আগে, বিসিও অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত? তো মনে রাখবে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, মানে পরিধিস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা ডবল হয়, 60 ডিগ্রি হয়। আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, এরা দুজনেই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এবার এটা অলরেডি 60 হয়ে গেছে, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তো 180 হয়, তাহলে বাঁচলো কত? 120। তাহলে এরা প্রত্যেকে 60 60 করেই হবে, অর্থাৎ বেসিক্যালি এটা আমার একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তো ওটা 60 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। কস এ যদি 3/5 হয়, ট্যান এ কত হবে? তো কস এ, কস এ, তাহলে এটা যদি এ কোণ বলো, কস মানে হয় ভূমি বা অতিভুজ, এটা 3, এটা 5, এটা 4, তাহলে ট্যান এর মান বের করতে দিয়েছে, ট্যান এ লম্ব বাই ভূমি হয়, অর্থাৎ 4/3। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো 22টা কোশ্চেন কালেকশন করতে পেরেছিলাম, সেই কোশ্চেন এর সলিউশন গুলো তোমাদের দিলাম, জাস্ট একটা আইডিয়া যেন পাই কি পাও কি ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসছে। তো আমি একটু লেটে চলছি, এটা নয় যে যেদিন পরীক্ষা হচ্ছে সেদিনই আপডেট দিচ্ছি, বাট আমি চেষ্টা করছি যদি সেগুলো কোশ্চেন কালেক্ট করে করে তোমাদের ভিডিও দিতে থাকার, রেকর্ড করেই দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমাদের যেগুলো ক্লাস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো চলতেই থাকবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে জানিও এবং বাকির সাথে শেয়ার করো, এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে নিও t.me/smartmaths, বিভিন্ন আপডেটস গুলো এই কোশ্চেন পেপার গুলো পেতে হলে। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিও দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।